আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। দোয়া হলো প্রার্থনা করা। হাদিসে এসেছে দোয়া হলো ইবাদত, তাই দোয়া করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট। অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো শেষ রাতে আল্লাহ তাআলার হামদ, সানা, তসবিহ ইত্যাদি পাঠ করার পর দুহাত তুলে নিজের মনের সকল প্রয়োজনীয় চাওয়া পাওয়াগুলির জন্য আবেদন করা। যখন কোনো মানুষ লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাই আল্লাহ তাআলার নিকট সাহায্য পেতে দোয়া করতে হবে গভীর রজনীতে, যখন সমস্ত দুনিয়া নীরব ও নিস্তব্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের দ্বিপ্রহরের পর প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, তাদের প্রয়োজন পূরণের জন্য তার নিকট আবেদন করতে বলে থাকেন। গভীর রাতে যারা কিছু সময় আল্লাহ তাআলার হামদ, সানা ও তাসবিহ পাঠ করে আল্লাহর নিকট দোয়া করে থাকেন, আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করে থাকেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য হামদ, সানা ও তাসবিহ পাঠের পর দোয়া করতে বিশেষ করে তাগিদ দিয়েছেন। যে কোনো রাত্রে, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ঘুম থেকে উঠে কিছু সময় আল্লাহ তাআলার হামদ, সানা ও তাসবিহ পাঠ করবেন। আজকের ভিডিওতে হাদিস থেকে এমন কিছু হামদ, সানা ও দোয়া সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। যারা আরবি পারেন তারা আরবিতে এই দোয়াটি করতে পারেন, আর যারা আরবি পারেন না তারা বাংলাতেও এই দোয়াটি করতে পারেন। এই দোয়াটি করার পর মনের ইচ্ছা পূরণের জন্য আবেদন করবেন মহান আল্লাহ তাআলার নিকট, ইনশাআল্লাহ তা পূরণ হবে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ পবিত্র, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। আমরা সবাই শেষ রাতে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।